أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. যখন মক্কানগরী জনবসতিপূর্ণ হয়ে গেল, বালুকাময় ভূমি ফলে পরিপূর্ণ হয়ে গেল, অধিক সুখ শান্তি হওয়ার কারণে জনগণ আল্লাহকে ভুলে গেল এবং জুরহাম গোত্রের লোকেরা মূর্তি পূজা আরম্ভ করে দিল, তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তাদের বুঝালেন যে আল্লাহর বিভিন্ন নিয়ামত, যেমন চন্দ্র, সূর্য, পানি, সমুদ্র, গাছ, মিষ্টি ফল, সব আল্লাহর দান। সুতরাং তার ইবাদত করা এবং তার শুকরিয়া আদায় করা জরুরি। কিন্তু লোকেরা যখন এতে কর্ণপাত করল না, তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যে দোয়াটি আল্লাহর দরবারে করেছিলেন তা কবুল হওয়ার ফলে মক্কা থেকে মূর্তি পূজা দূর হলো এবং মক্কা নগরী আল্লাহর নিয়ামতে পরিপূর্ণ হয়ে শান্তির নগরীতে পরিণত হলো। তো বন্ধুরা, আমাদের দেশের শান্তির জন্য এবং আমাদের সন্তানাদির জন্য উক্ত দোয়া করা আমাদের জন্য একান্ত কর্তব্য। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যে দোয়াটি করেছিলেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াতে তা উল্লেখ করেন। بسم الله الرحمن الرحيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام। অর্থাৎ হে প্রভু, এই শহরকে শান্তিময় করে দাও এবং আমাকে ও আমার সন্তানাদিকে মূর্তি পূজা থেকে দূরে রাখো। বন্ধুরা, সবাইকে ধন্যবাদ ধৈর্য সহকারে শোনার জন্য। আল্লাহ তাআলা আমাদের পবিত্র কোরআন থেকে আলোচিত উক্ত দোয়াটির উপর আমল করার তৌফিক দান করুন, যাতে আমাদের সন্তানাদিকে আল্লাহ পাক শির থেকে বাঁচিয়ে রাখেন। এবং বেশি বেশি করে শেয়ার করব, যাতে আরও অন্যান্য মুসলিম ভাইরা উক্ত দোয়াতে আমল করতে সমর্থ হয়। তা আজই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।